হ্যালো গাইস, ইটস সুব্রতো। আজকে আমরা আবারও খেলবো ভয়ঙ্কর গেম, যেখানে আমাদেরকে ওই মানুষটাকে কিন্তু বিভিন্ন রকম পশু পাখি, হাতি, বাঘ, সিংহ, তাদের হাত থেকে বাঁচাতে হতো। অবশ্যই ভাই, আজকে আমরা খেলবো রেস্কিউ কার্ড। তো চলো ভাই, বেশি কথাটা বলে আজকে শুরু করে ফেলে দিই আমাদের গেম। আর তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো এবং এরকম ভিডিও আরও দেখতে চাও, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দাও। ও মাই গড ভাই, আজকে তো অবস্থা খারাপ। দেখো এখানে একটা বল দেখতে পাচ্ছি, কাঁটাযুক্ত বল, এবং নিচে একটা ভাল্লুক আছে ভাই। ওকে কোনটা আগে কাটতে হবে? আই থিঙ্ক আমাকে আগে একে তো ছেড়ে দিই, ব্যাস ও তো পালিয়ে যাবে। ওকে কিন্তু কিছু ধরে না ভাই, ও হচ্ছে আমাকে একটা জামা দেয়। আর এবার হচ্ছে ভাল্লুকটাকে মারতে হবে। চলো ভাই, এটাকে আগে কেটে দিই, যাক মানুষটা সেভ হলো। এবার আমি এটাকে কাটি, অ্যান্ড ভাই ফাইনালি এটাকে যদি কেটে দিই তাহলে ভাল্লুকের উপর যে পড়বে, আর ভাল্লুকটা ভাই, ভাল্লুকটা মরে গেছে। এবার ভাগো ভাই এখান থেকে। ইয়েস ক্যারেক্টার, নো থ্যাঙ্কস, আমার দরকার নেই। ওকে ভাই, ওই ভাল্লুকটা একটু আগে মারলাম, আবার ওই ভাল্লুকটা এসেছে। আবে ভাই, ওই চোর ছ্যাঁচড়া, ওই লোকটা, শয়তান লোকটা আবার আছে। চলো ভাই, ওকে তো আমি ওই শয়তান লোকটাকে ভাল্লুককে দিয়ে খাওয়াবো। এবার ভাল্লুকটা, এবার ভাল্লুকের উপর, মাথার উপর। চলো ভাই ভাগো এখান থেকে। উপরে স্পাইক ছিল, আমি আসলে চশমা পরে আছি তো তাই দেখতে পাইনি। চশমাটা খুলতে হবে, কারণ আমি দেখতেই পাচ্ছি না ভাই। চলো একে মেরে দিই, এটাকেও মেরে দিই, ব্যাস তুই মর। এবার ভাই আগে এটাকে বলটা ছেড়ে দিই তো। ভাই আমি তো আবার মরবো, এটা কিভাবে কি করব ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাল্লুকটাকে মার, ভাল্লুকে, আচ্ছা বল যদি তাহলে ভাল্লুকটা খেলতে যাবে। ও এবার ভাল্লুকটা এটা কেটে দিতে হবে। ওকে ওকে ওকে, আই নো আই নো আই নো আই নো। ভাই ভাগো এখান থেকে ভাই, কি লজিক ভাই, আগে বলটাকে আমাকে ফেলতে হতো ওখানে। ওকে নেক্সট মিশন, স্টেজ নাম্বার 116, আজকে স্পাইকের উপর। ওকে আমি যদি এখানে যাই তাহলে কি হবে, এখানে গেলে আমি যেতে পারবো? ভাই ওটা একটা, ভাই ওটা একটা টেলিপোর্ট সিস্টেম ছিল। ওকে ভাই আমরা এটাতেও চলে গেছি। ওকে এবার টেলিপোর্ট করে তো আমি আবার যেতে পারবো ভাই। ইয়েস ভাগো ভাই, কুমির তুই এখানে টাটা, তুই এখানে থাক, বসে থাক আমার জন্য। লেটস গো, এ অ্যানাদার ভাই। ও ভাই বোম আছে, আচ্ছা ভাই বোমটাকে ফাটিয়ে দিই, ব্যাস হয়ে গেল। এবার এটাকে ফেলে দিই, টেলিপোর্ট হয়ে যাবে, টান 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 ভাই চলে যা। ওকে আই এম গো টু হোম। ভাই এগুলো কোনো মজা পাচ্ছি না কেন বলতো, সবগুলো মানে বাচ্চাদের মিশন দিয়েছে, বাট এবার হচ্ছে কঠিন মিশন দিয়েছে ভাই। ওকে আগে কি করতে হবে, আগে ভাই ওই লোকটাকে মারতে হবে মেবি। চলো ভাই বোম দিয়ে আগে মেরে দিই। ইয়ে ও তার সাথে স্পাইকের ওটা ভেঙে গেছে, ওয়াও ভাই। ওকে তারপরে ভাই এটাকে কাটতে হবে, তারপরে এটাকে কাটতে হবে। ওকে ফাইনালি ফাইনালি আই গট ইট ইয়ার ভাই। চলো স্পাইক আছে এখানে, একটা জাম্পিং জাম্প আছে, আই থিঙ্ক ভাই আগে জাম্প করতে হবে নাকি। ওকে ও ভাই দেখছো কি বুদ্ধি ভাই দেখছো আমার। ওকে চলো ভাই হয়ে গেছে, আর একটা নো থ্যাঙ্ক, বাবা রে আমাদের ক্যারেক্টার দরকার নেই। ওকে ভাই এটাকে কাটতে হবে, তারপর এটা কাটতে হবে ভাই, এটি ইজি ভাই, সুপার ইজি ভাই। এটা কেন দিয়েছিল? এবার আমাদের 122 নম্বর স্টেজ আকে। ওকে তো মারবো ভাই, তুই মর, টাটা টাটা। ওকে ভাই এবার কেটে দাও জাস্ট, আমাদের তো ওটা শেষ না। ওকে আমাদের ট্র্যাপটা আসলে ব্যবহার হয়ে গেছে। এবার এবার ওকে ওকে কাটি তো আগে। ও হো ভাই সে পড়ে গেছে, আই থিঙ্ক সে এবার আসবে আর মরে যাবে। ও ভাই হি ইজ ডেড, লেটস গো টু হোম ভাই। চলো টান 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 ভাই, এক্সিলেন্ট। ওকে বাপরে এবার ভাল্লুকটা নিচে আছে। ওকে বাট ওকে বোম দিব, আচ্ছা বল দি বল দি, আই থিঙ্ক বল নিতে ভাল্লুক আসবে আর ওখানে মরে যাবে। ইয়ে এবার বোম দিয়ে এটাকে বাস্ট করে দিই, এবার এটাকেও কেটে দিই। ও আই থিঙ্ক হোয়াট, নো ট্র্যাপটা এখনো কাজ করবে, মানে আমি মরবো। ও শিট ইয়ার, ভাল্লুকটাকে আগে ট্র্যাপে মারতে হবে মেবি। চলো ভাই ওকে ভাল্লুক, কাম অন কাম অন ভাল্লুক। ও ভাই বল নিতে আসলো না তো। আবে ভাই ভাল্লুক তো যাচ্ছে না, আমি নামলে ভাল্লুক মেরে দিবে। ও ভাই নো, ভাল্লুকটাকে তো আনতে পারবো না আমি, আগে জিনিসের ট্র্যাপটাকে আগে ধ্বংস করতে হবে, তারপরে বলটাকে দিতে হবে। ওকে এইবার হবে ভাই, এইবার হবে। ওকে ভাল্লুকটা এবার মরবে নিচে যে ট্র্যাপে, আর এটা দিয়ে ভাই আমি এবার চলে যেতে পারবো ভাই। ফাইনালি আমি যেতে পেরেছি, বাট আমি দুইবার তাও ট্রাই করছি ভাই, এটা একটু বুদ্ধি লাগছে ভাই, এটা আমার ব্রেন একটু দেরিতে কাজ করেছে। লেটস গো ভাই, এটা খুব ইজি ভাই, এবার কেটে দিলে ব্যাস এখান থেকে ঝাঁপ দিয়ে চলে যাবে, এটাকেও বেশ ছেড়ে দিই। ওকে ভাই এটা খুব ইজি ছিল। রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ মামা এখানে কি করছে নিচে?
বাক মামা, তোমার জন্য আমি একটা বোম রেখেছি, তুমি কি খাবে সেটা? এই যে নাও খাও। ওকে বাঘ মামার, বাঘ মামা বলতেছে না আমি খাবো না ভাই, মরার পরে এরকম এরকম করতেছে। আর দেখো কত রক্ত আছে দেখছো, বের হচ্ছেই হচ্ছে। বাট এবার স্পাইকগুলো আমার পাশার মধ্যেও যাবে এখন। ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি, দেখো আমার পাশার মধ্যে এখন স্পাইক যাবে। ওকে দেখছো, দেখছো কীভাবে স্পাইকগুলো পাশার মধ্যে গেল। আমি যদি এটা কেটে দিই তাহলে কী হবে? স্পাইক স্পাইক ভাঙা যাবে। ওকে ভাই, এটাই তো আমি চাচ্ছিলাম ভাই, আমি এটাই চাচ্ছিলাম। চলো ভাই, আমাকে আগে কি করতে হবে? আগে একে তো মারা যাবে না, আগে আমি এটা ফেলে দিই, দেন ভাই এটাকে কেটে দিই, তারপর এটাকে বোমটা কেলো। ওকে হোয়াট হোয়াট ভাই, আমি কি যেতে পারবো দিক দিয়ে? ও ফাইনালি, ও মাই গড, ভাল্লুক তো ভাই বিদ্যুৎ বেগে আমাকে মেরে দিল। আমাকে আগে বোমটাকেই কাটতে হবে তার মানে। ওকে এবার ওটাকে ভাল্লুক, ও ভাই ভাল্লুককে ওই মেরে দিচ্ছে। চলো ভাই তুই মরটাটা, এবার আমি দেখ দিয়ে ভেঙে গেলাম। কুমির এখানে আছে, কুমিরটা এখন ভাবতেছে যে কী খাবে। আচ্ছা কুমিরটা তুই এটা খা। বো কুমিরটাকে সে মেরে দিয়েছে, থ্যাংক গড ভাই, এবার তুইও মর। সি টাটা। ওকে ভাই ভাগো এখান থেকে, লেটস গো ভাই। এবার আমাকে কি কাট ভাই, এ তো ভাই এটা গ্রেনেড ছুটতে আছে, মানে কি আনলিমিটেড গ্রেনেড নিয়ে চলে এসেছে নাকি? আচ্ছা তো গ্রেনেড ছোটাচ্ছি, দাঁড়া দাঁড়া। ওকে ওকে এবার ছোট মার। ও গ্রেনেড মেরে আমাকে উড়িয়ে দিল। আচ্ছা চলো ভাই এবার আমাকে একসাথে মারতে হবে, কিছুটা কাজ করতে হবে। চলো এটাকে এটাকে দুটাকে ভাই, আমিও তো মরে গেলাম ভাই, আমি কি করব ভাই, আমি কি করব। আচ্ছা এটাকে যদি কেটে দিই, ও নো আমি যদি এটাকে, শিট ইয়ার এটা হবে না, আমাকে আমি যদি দুটো একসাথে কাটি। ওকে ওকে ভাই আমি ওটাকেও মেরেছি, আমি নিজেও বের হয়ে গেছি। ওয়াও, তবে ভাল্লুকটাকে আগে মারবো, ভাল্লুকটাকে কি করে মারি, কি করবো আগে আমি? চলো ভাই আগে এটা ভেঙে ফেলি, চলো ওকে তারপরে এটাকে ভেঙে দিই। ওকে ইয়েস, এবার ভাল্লুককে মেরে দিবে, অ্যান্ড তুইও মর, টাটা। ওকে ভাগো এর থেকে, আমাদেরকে মারতে হবে, মানে মারার তো কিছুই নেই। ও ভাই এখানে একটা ব্লেড আছে। ওকে আমি ওদিক দিয়ে যাবোই না, আমি এদিক দিয়ে যাবো, আমি যাবোই না ওদিক দিয়ে ভাই, আমি এত বোকা নাকি? মি হেল্প মি, আরে কে হেল্প করবে, তুই মর আগে ভাই এখানে। ওকে নাইস, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ, মানুষ মানে শয়তান লোকটা, তোকে ভাই অনেক ধন্যবাদ, তুই আগে ব্লেডটা আমার জন্য খেয়েছিস, আবার তুই আমার জন্য ব্লেড খাবি এটা আমি ভাবতেই পারছি না। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ভাগো এখান থেকে ভাই, ভাগো এখান থেকে। আবার রয়্যাল বেঙ্গল টাইগার ভাই, চিড়িয়াখানাতে কি কম পড়েছে নাকি বনে কম পড়েছে? চলো ভাই রয়্যাল বেঙ্গল টাইগারের হাত থেকে আমাকে এখন ভেগে যেতে হবে। বাঘটাকে ভাই আমি এভাবেই মেরে দেব। ও আচ্ছা আচ্ছা ইয়েস ইয়েস ইয়েস, আমি এদিক দিয়ে বের হতে পারবো। ওকে লোকটা ভাবতেছে এবার তুই আমার জন্য ভাই জীবনটা দিয়ে দে, কারণ তোর জীবনের দাম নেই ভাই, আমার জীবনের দাম আছে। ওকে ভাই ওকে আমি মেরে দেব, ওকে আমি মেরে দেব, ওকে আমি মেরে দেব ভাই, মেরে দিয়েছি, এবার ভাগো এখান থেকে। ইয়ে ওকে ফাইনালি একটা আমি TNT দেখতে পাচ্ছি এখানে। লোকটাকে তাকে ছেড়ে দিই, তাহলে তো লোকটা আমাকে জামা দিবে, বাট এই জামাগুলো আমি পড়তেই পারছি না। আচ্ছা এখানে কি TNT আছে? ও কুমিরকে ব্লাস্ট করতে হবে, জাস্ট সিম্পল তো ভাই, এটা খুবই সিম্পল। ওকে মারো, ওকে লেটস গো লেটস গো লেটস গো TNT, বুম ভাই কুমিরটা একেবারে শেষ। এবার আমিও চলে গেছি এখানে, ওই লোকটাকে আগে কি দিয়ে ওই লোকটাকে কি মারি আমি? ওকে সিম্পল, ও থ্যাংক গড। ওকে ভাই এবার এটা কাটতে হবে, তারপরে এদিক দিয়ে যা, আমি পাগলের মতো কাজ করলাম কেন আমি সেটাই বুঝলাম না। ওকে এবার এটা কাটতে হবে, তারপরে ফাইনালি এখানেই পড়তে হবে আমাকে, অ্যান্ড ফাইনালি এদিক দিয়ে যেতে হবে ভাই, আমি এটাই চাচ্ছিলাম ভাই। একটা বোম নিচে একটা কামান আছে, আই থিঙ্ক আমাকে বোমটাকে কাটতে হবে, কামানটা তাহলে ধ্বংস হয়ে গেল। ব্যাস সিম্পল ভাই, কেটে দাও ব্যাস, টাটা ব্রো ব্রো ব্রো। ওকে ব্রো ব্রো, ভাল্লুককে কি কুমির আর ভাল্লুকের মধ্যে মারামারি করাবা করাবা তোমরা না? চলো ভাই আমি আগে দেখো কি করি, আমি কি করি তোমরা দেখো, দেখো তোমরা কি করি, এই যে দেখো দেখছো দেখছো, তারপরে দেখো কি করি, তারপরে কি করি আমি, কিছুই করবো না কিছুই করবো না। তারপরে ভাই ভাল্লুকটা নিচে নামলো না তো। আচ্ছা চলো ভাই বোমটা দিয়ে আগে একটু ভাঙে ফেলি, তারপরে এটাকে কাটি।
I don't know, bhai. Love to holo na bhallukta to amake mere dilo. Ki korbo? Kunta ke age katbo, bhai? Acha cholo bhai. Ami jodi eta ke kati kichu. Wow, bhallukta mora geche. Wow, bhai. This is so easy, bro. Etai to ami chat. No! Ami bhule gechi, bhai. Bomta keo to katte hoto, bhai. See. Yaar, cholo ebar hobe. Ye, bhai, ye hui na baat. Ye, bhaiya, ye kya hai? Ek log फिर से मिसाइल लेके आ गया ए, नहीं छोड़ूंगा मुझे पता है तुझको कैसे मरना चाहिए तोड़ दूंगा ढाकी टिकी भाई भाई आहू आहू बात दी भाई मारते हो भाई चलो आई नो किभाबे मारते हो आमी तो जानी चलो चलो आमी तो जानी चलो एटाके भेंगे आमी तो जानी ना ओहो माय गॉड दुटाई तो भेंगे गेछे बट एटा फेलले कि ओटा भेंगे जाबे वाओ গ্রেনেডের মানে বস্তা নিয়ে চলে আসছে এখন গ্রেনেডের উপর গ্রেনেড মারতেছে আবে ভাই থাম না একটু দাঁড়া ওকে গ্রেনেড তো পাশের মধ্যে মারাচ্ছে দাঁড়া ওকে এটাকে মেরে দিই টাটা এবার তুইও মরবি দাঁড়া তুইও মরবি টাটা ও শিট ও না আকে মারতে হবে আগে এটাকে মারবো and then ভাই আমাকে কামানটাকে মারতে হবে ওকে দেন এটাকে কাটতে হবে দেন এটাকে কাটতে হবে বাস ও ভাই এটা খুব ট্রিকি ছিল ভাই ট্রিকি একটা ভালুক আছে বন্ধুরা ভালুকটাকে আমি নিজেকে খেতে দিতে চাচ্ছি না আই থিংক ভালুকটাকে আমি মারবো কি করে এখন ভালুক ও আচ্ছা এটা ভাই এটা কাটা যাবে না এটা কেটে দিতে হবে তারপর এটা কাটতে হবে তারপরেও আমি মরে যাচ্ছি এটাই তো হওয়া যাবে না কেউ কি আস্তে 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 ধীরে ধীরে মরতে হবে ওকে এবার আমি কাকে মারবো কুমিরকে মারবো না ভাল্লুকটাকে মারবো আমি যদি ভাল্লুকটাকে মেরে দিই তাহলে কি হবে ওকে ভাল্লুকটা মরেছে কুমিরও কি মরবে ও কুমির মরে গেছে বাস সিম্পল ভাই এটা সিম্পল ছিল ওকে আই গট ইট ব্রো চলো ভাই ভেগে যাও ওকে ভাল্লুকটাকে আমি মারবো কি করে ওকে ভাই এটা আমার মাথায় ঢুকতেছে না এটা কিভাবে হবে ওকে যদি এটা কেটে দিই ভাই এবার তো হবে না চলো ভাই আমি তো মরে যাবো তাহলে নো ভাই প্লেটটাকে কাটতে হবে আচ্ছা প্লেটটাকে কাটলে এই প্লেটের উপর ফেলানো গেলেই হয়ে যাবে ও ভাই এটা ছিল ভাই সি সি আমি এটা বুঝতে এতক্ষণ করছি চলো ভাল্লুকটাকে তো মেরে দিব আমি এটা দিয়ে চলো 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 লেটস গো ভাল্লুকটা মরে গেছে এবার এটাকে সাইড করে দিই ব্যাস এবার কুমিরও মরে যাবে ভুল থামলে শুধু ফেলতে হবে চলো ভাই ঝুলটা থেমে যাক ওকে একটু ওয়েট করতে হবে তারপরে মারতে হবে ইয়া চলো ভাই ঝুল অনেক সময় থামতেছে না তখনই সমস্যাটা হচ্ছে কে ওটাকেই ভাঙতে হবে চলো তারপরে এটাকে কেটে দিতে হবে ওকে এই তো ভাই যদি ভাল্লুকের ওটাকে মেরে দিই ওকে ভাল্লুকটাকে মেরে দেবো একটু ওয়েট করতে হবে ঝুল থামলে শুধু চালাতে পারবো আমি এটাকে ওকে ভাল্লুকটা মরে গেছে এবার কি কিছু হবে ওইখানে গেলে গিয়ে মরবে ওকে সে মরে গেছে এন্ড ফাইনালি আমি মুক্ত এবার ভাল্লুক এসেছে এবার কি করবো আমি আচ্ছা আমি কি ভাল্লুকটাকে উপরে তুলে দেবো সবাই ভাল্লুকটা জাম করুক ও হো ও হো ভাই দুটো একসাথে মরে গেছে ও তাও ভালো ভাই উপর দিকে স্পাইক ছিল না নাহলে আমি তো গেছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার চলো ভাই রয়্যাল বেঙ্গল টাইগারের মাথার উপর এটা ফেলে দিই ইয়ো হোয়াট ভাই ওই বেঙ্গল টাইগারটা আসলে আমাকে আগে কাটতে হবে তারপর এটা দিতে হবে যা ঝাপ্পার লে লাপার লাপার ও বাঘ মামা টাটা মরে গেছে ভূত হয়ে গেছে এইবার আমাকে এই ভালুকের হাত থেকে বাঁচতে হবে ভালুকটাকে একটু মজা দেখিয়ে দিই ভালুকটা খেলতে যাবে ওখানে আর আমি এই সুযোগে বলটা ফেলে দিব আর ভালুকটা চলো ভাই ভাগো এখান থেকে বাঘ মামা এবার আবার বলতেছে এবার নিচে নামের আগের বার মারছিস তুই আমাকে মামা তুমি একটু দেরি করো তোমার জন্য না আমি মামির ব্যবস্থা করে রেখেছি ও এ হুই না বাদ ভাই ওকে আহা মানে আগুন জ্বলছে বাঘ মামা তুমি একটু উপরে এসে আগুনটা নিভিয়ে যাও তো ও বাঘের পাছায় আগুন লেগে দিয়েছি আগুনটাকে তোমাকে নিভাতে হবে আই গট ইট ব্রো দিস ইজ আগুনটা নিভে গেছে টান টানা টান ভাই চলে যাও বাপরে মামার পাশা এবার আগুন লাগাইছি কিছু মানে মামা কিছু মরেই করেনি চলো ভাই এবার তোকে ভাই আমি ভাই মরে গেছে মামার হেডশট লেগেছে মামাকে ভাল্লুক কাকা এসেছে কাকা পাছার মধ্যে পাক করে চলে গেল ভাই তলোয়ার গুলো এন্ড ভাই ফাইনালি আই অ্যাম রিলিজড ভাই তার লোকটা আবার বন্দুক নিয়ে এসেছে দাঁড়া তোর পাছার মধ্যে তোর গুলিটা মারবো
ओके कम ऑन या बाय थैंक गॉड ब्रो व्हाट ओ भाई ওটা হচ্ছে ওইদিকে যাওয়ার আচ্ছা এটা তার সামনে ওকে আই গট ইট ব্রো আগে আগে মারতে হবে সেটা আসলে বলা মুশকিল ওকে ভালুকটাকে খেলতে দিয়েছি নো নো ভাই আগে তো আমাকে এটাকে দেওয়া লাগতো ভাই নো ভালুকটা খেলতে যাবে বল আছে জানা ওকে ভালুকটা খেলতে গেছে তার মানে মরেও গেছে ও ও ও ভাই ভালুকটা ডেড এবার ভাগো এখান থেকে ওকে ভাই চলে এসেছি ইয়ে 1 নম্বর লেভেল ক্লিয়ার করে দিয়েছি এবার ব্রেক ফ্রি চলো ভাই এটাকে তোকে ছেড়ে দি মামা এটা আর কিচ্ছু করতে পারবে না কারণ এটা একটা জামা ভূত এবার কি করবে মামা এদিকে আসো এটা খাও ওকে ইজি ভাই সো ইজি সবগুলো লেভেলে কিন্তু ফটাফট করে ফেলতেছি তো তোমরা কতদূর পর্যন্ত গেছো সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো নেক্সটে যদি আরও তোমরা রেস্কিউ কার্ডের ভিডিও দেখতে চাও সোজা সাপটা কথা ভাই এটাতে তোমরা 500 লাইক করে দাও নেক্সট ভিডিও তাহলে চলে আসবে আবার ঠিক আছে আর চ্যানেলে নতুন হতে থাকলে বারবার বলতে কেন হয় ভাই প্লিজ করে দাও কী সমস্যা ভাই সাবস্ক্রাইব করে দাও আর আমাদের রিয়াকশন যে চ্যানেল আছে সুব্রত গেমিং 2.0 সেটাতেও একটা সাবস্ক্রাইব করে দেও ঠিক ভালো থাকো সবাই টাটা।